যে ছয়টি শাক খেলে আপনার কখনো জীবনেও ডায়াবেটিস হবে না ডায়াবেটিস যেমন হবে না তেমনি আপনার যদি ডায়াবেটিস হয়েও থাকে তারপরেও যদি আপনি এই ছয়টি শাক খান তবুও আপনার ডায়াবেটিস একেবারেই নিয়ন্ত্রণে চলে আসবে কোন কোন শাক এবং সেই শাক আপনাকে সপ্তাহে কতদিন কিভাবে খেতে হবে এই সমস্ত বিষয় জানতে পারবেন আজকের ভিডিওতে ওষুধের মধ্যে ডায়াবেটিসে কিন্তু পথ্যটাই আসল অর্থাৎ আপনাকে এমন পথ্য বা খাবার গ্রহণ করতে হবে যা একই সঙ্গে ডায়াবেটিস রোগী সুষম খাবার এবং ঔষধ এবং সেই বিষয়টি আজকে আমরা নির্দেশ করছি শাককে কি করে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন ছয়টি শাকের মধ্যে প্রথম যে শাকের কথা বলবো তা হচ্ছে লাল শাক লাল শাক একদম সহজলভ্য আপনি যেখানে সেখানে খুব সস্তায় লাল শাক কিনতে পারবেন এই লাল শাক ডায়াবেটিস রোগকে খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং কেউ যদি সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন করে নিয়মিত লাল শাক খেতে পারেন তাহলে সারা জীবনেও তার কখনো ডায়াবেটিস হবে না কিন্তু আপনি লাল শাক কিভাবে খাচ্ছেন এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আপনি যদি শাক দীর্ঘক্ষণ ধরে রান্না করেন তাহলে কিন্তু সেই শাকের পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যায় বিশেষ করে যখন আপনি শাক রান্নার সময় সেই পাত্র ঢেকে দেন না তখন তার পুষ্টিগুণ সম্পূর্ণ শেষ হয়ে যায় আবার এই লাল শাক আপনি যদি রান্না ব্যতীত খেতে পারেন অর্থাৎ কাঁচা যদি খেতে পারেন সেক্ষেত্রে ডায়াবেটিসকে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব এর জন্য একজন বয়স্ক মানুষ সত্তর গ্রামের মতো লাল শাক খুব ভালো করে ধুয়ে একদম ব্লেন্ডারে অথবা জুসারে মিক্সড করে তাতে সামান্য লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো একটু সন্দর্ব লবণ সহযোগে যদি খেতে পারেন তাহলে আপনাদের ডায়াবেটিস খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে এই উপায়ে যদি কেউ লাল শাক খায় তাহলে তাকে সকাল বেলায় নাস্তা করার এক ঘন্টা আগে খেতে হবে আর তারও অন্তত এক ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করতে হবে আপনি সপ্তাহে এইভাবে তিন দিন লাল শাক খেলেই খুব ভালো রেজাল্ট পাবেন ডায়াবেটিসকে প্রতিকার করতে অথবা প্রতিরোধ করতে যে কোনো ব্যাপারে দ্বিতীয় যে শাকটি আছে তার নাম হচ্ছে পালং পালং শাক বর্তমান সময়ে একেবারেই সহজলভ্য আপনি যখন তখন পালং শাক কিনতে পারেন এবং ডায়াবেটিস প্রতিরোধ বা প্রতিকারের কাজ করতে পারেন পালং শাকও একজন ডায়াবেটিস আক্রান্ত বা ডায়াবেটিস প্রতিরোধ করতে চান এমন পূর্ণ বয়স্ক মানুষ সত্তর থেকে একশো গ্রাম পরিমাণ প্রতিদিন খেলেই হবে তবে এটাও আপনাকে সপ্তাহে প্রতিদিন খেতে হবে না দুই থেকে তিন দিন পালং শাক খাওয়ার অভ্যাস করুন এছাড়া পালং শাক কেউ জুস আকারে খেতে পারেন সালাদের মতো করেও খেতে পারেন অথবা পালং শাক আপনি পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ঢেকে রান্না করেও খেতে পারেন এতে পালং শাক সহ পালং শাকের যে জুস তৈরি হবে তা আপনার ডায়াবেটিসকে খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসবে শুধুমাত্র খেয়াল রাখবেন যে শাক কখন খেলে সবচেয়ে বেশি উপকার হয় এবং শাক খাওয়ার পরে কোন জিনিসটি কখনোই খাওয়া যায় না এই বিষয়টিও ভিডিওর মধ্যেই জেনে নেবেন তিন নাম্বারে রয়েছে পুঁই শাকের নাম পুঁইশাকের উপকারিতার কথা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলা দরকার যে এই শাক ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে পুঁইশাকের মধ্যে এমন এক ধরনের অক্সিডেন্ট আছে যার নাম লিপোইক অ্যাসিড দেখা গিয়েছে যে এই অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করার মাত্রা কমায় আর ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে আরও প্রমাণিত হয়েছে যে ডায়াবেটিসের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি আর অটোনামিক নিউরোপ্যাথি কমায় অর্থাৎ বলা যায় যে ডায়াবেটিসের দিক থেকে আপনাকে একেবারে সুস্থ স্বাভাবিক রাখতে পারবে এই পুঁইশাক পুঁইশাকও আপনি অন্য দুটি শাকের মতোই একই পরিমাণে খাওয়ার চেষ্টা করুন আর পুঁইশাক কখনোই কাঁচা বা জুস করে খাবেন না পুঁই শাক সবসময় আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে রান্না করেই খেতে হবে আর তাও পাঁচ থেকে সাত মিনিটে ঢেকে হাই ফ্লেমে রান্না করে খাওয়ার চেষ্টা করুন এর পরে অর্থাৎ চার নম্বরে রয়েছে কলমি শাকের নাম কলমি শাক আপনি যদি মাত্র হাফ কাপ করে রস করে খেতে পারেন তাহলেই আপনার ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে যাদের সুগারের মাত্রা অত্যন্ত বেশি তারা সপ্তাহে চার দিন সকাল বেলায় খালি পেটে পর্যাপ্ত পরিমাণে পানি পানের আধা ঘন্টা পরে হাফ কাপ কলমি শাকের রস সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো সহ সেবন করে দেখুন এবং তার এক ঘন্টা পরে সকালে নাস্তা গ্রহণ করুন এইভাবে কলমি শাকের রস খেলে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার জন্য ইনসুলিন নিচ্ছেন বা ওষুধ সেবন করছেন তারা খেয়াল রাখবেন যেন হঠাৎ করে ডায়াবেটিস ফল না করে এই বিষয়টি খেয়াল রেখেই শাকের রস খান ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে এছাড়া শাক কিন্তু ডায়াবেটিস প্রতিরোধ করে কাজেই আপনি কলমি শাক খুব অল্প সময়ে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করে খেলেও বা মাঝে মাঝে রস করে খেলে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবেন যদি বংশগত ডায়াবেটিস হয় অর্থাৎ হেরিডিটি থাকে আপনার ডায়াবেটিসের তাহলে আপনি এই শাক খাওয়া। চেষ্টা করুন ডায়াবেটিস হবে না পাঁচ নম্বরে রয়েছে ডাটা শাকের নাম ডাটা শাক অর্থাৎ সবুজ ডাটা শাকে ফাইবারের মাত্রা অত্যন্ত বেশি এবং প্রচুর পরিমাণে অন্যান্য খনিজ ও ভিটামিন রয়েছে তার কারণে ডাটা শাক ডায়াবেটিসকে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে কেউ যদি নিয়মিত রান্না করে ডাটা শাক খান তাহলে অবশ্যই তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে এর জন্য আপনি শুধুমাত্র ডাটা শাক খেতে চাইলে সপ্তাহে আপনাকে সাত দিনই অল্প অল্প করে ডাটা শাক খেতে হবে সেটা সত্তর থেকে একশো গ্রামের মতো আর আপনি যদি শুধুমাত্র ডাটা শাক না খেয়ে অন্যান্য শাকও খেতে চান তাহলে সপ্তাহে তিন দিন ডাটা শাক খেতে পারেন এতেই আপনার সুগার একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে ছয় নম্বরে আছে কচু শাকের নাম যদি কেউ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে সপ্তাহে চার থেকে পাঁচ দিন সঠিক উপায়ে কচু শাক রান্না করে খাওয়ার চেষ্টা করুন যাতে এর পুষ্টিগুণ বজায় থাকে এই কচু শাক খুব দ্রুত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে কিন্তু যাদের কচু শাকে অ্যালার্জি রয়েছে ঠান্ডা কফ কাশির সমস্যা হয় কচু শাক খাওয়ার পরে তারা কচু শাকটি অ্যাভয়েড করুন আসলে এই যে ছয়টি শাকের কথা শুনলেন এই শাকগুলো প্রতিটি আপনাকে সপ্তাহের প্রতিদিন খেতে হবে না আপনি প্রতিদিন একটি করে রাখুন এবং সপ্তাহের সাত দিনই কোন না কোনো শাক খান সাধ্যমতো চেষ্টা করুন শাক খাওয়ার চেষ্টা যখনই আপনি করবেন আর সেই শাকের যদি পুষ্টিগুণ বজায় থাকে তাহলে আপনার ডায়াবেটিস প্রতিরোধ হবে এবং ডায়াবেটিসকে প্রতিকারও করতে পারবেন কাজেই এই শাকগুলো খাওয়ার চেষ্টা আপনাকে করতেই হবে ডায়াবেটিস থাকলে তবে শাক খাওয়ার উপযুক্ত সময় দুপুরের আহারের সময় এবং শাক খাওয়ার অন্তত তিন ঘন্টার মধ্যে কোন দুধ এবং দুধ খাবার খাবেন না এই বিষয়টা শাক খাওয়ার সময় অবশ্যই খেয়ালে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন